স্বচ্ছতার পথে তরুণ তরুণীদের আরো এক ধাপ এগিয়ে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার অনুমোদিত স্কুল ও মাদ্রাসায় পাঠরত দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজন মতো ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন কিনে নিতে পারে। এই ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন তাদের ভবিষ্যতে লেখাপড়ায় সহায়ক হবে। গত 2 বছরে এই যুগান্তকারী উদ্যোগের ফলে 17 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন, প্রতীকী চেক তুলে দিচ্ছেন 14 জন ছাত্রছাত্রীর হাতে। দেবাংশু ঘোষ, মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর, ত্রিশানী। আমি প্রথমেই আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের আমার প্রাণভরা ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছি। শিক্ষক শিক্ষিকা, পরিবার পরিজন সকলকেই আমার ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে শিশু দিবস, আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যারা কিন্তু আজকে মঞ্চে আলোকিত করে বড়দের পেছনে ঠেলে দিয়েছে এবং নিজেরা সামনে বসেছে, তার কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমার অনেক অভিনন্দন, এবং আমি সারা বিশ্ব জুড়ে সব শিশুদেরই আমি মনে করি তারা আমাদের আগামী জীবনের ভবিষ্যৎ। এই ছোট্ট ছোট্ট ফুলগুলো সুন্দরভাবে তৈরি হোক। কোভিডের সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশুনো করতে অসুবিধে হতো, তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত, যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে। এবং আমরা ইতিমধ্যেই 17 লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি, এবং আজকে আপনারা আজকের মধ্যে, খুব দেরি হলে কালকের মধ্যে, আজকেই পেয়ে যাবেন সম্ভবত। বাড়ি ফিরে গেলেই দেখবেন 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়ের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।